লাইট, ক্যামেরা এবং অ্যাকশন, এই তিনটে ওয়ার্ডকে যদি কোনো একটা সিনেমা অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারে তো সেটা হচ্ছে আর আর আর। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, ওয়েলকাম টু ফিল্ম রিটে। কথা বলবো ট্রিপল আর সিনেমাটা নিয়ে, রাজামৌলি পরিচালিত, এবং SS রাজামৌলি কিরকম কাজ করলেন, সিনেমাটা কেমন হলো, এই সিনেমায় কি কি ভালো থাকলো, কি কি জিনিস মনে হলো আরো ভালো হতে পারতো, এই সব বিষয় নিয়ে আলোচনা। তো প্রথমেই বলি যে কিছু কিছু সিনেমা থাকে আমরা যেগুলো সচরাচর সিনেমা বলি, সেই সিনেমাগুলো দেখে আমরা আনন্দ পাই, কিছু সময় দুঃখ পাই, কিছু সময় একটা অন্যরকম ফিলিং নিয়ে বাড়ি যায়। কিন্তু কিছু সিনেমা এমন থাকে যেগুলো একটা ম্যাজিক ক্রিয়েট করে, এবং এই সিনেমাগুলো শুধুমাত্র রিভিউর আঙ্গিকে বা লোকে কি বললো তার ভিত্তিতে দেখা আমার মনে হয় ঠিক নয়। সেই সিনেমাগুলো যে হিস্ট্রিটা পরে মানুষ উপভোগ করবে বা জানবে সেটা যদি আই উইটনেস হতে হয় তো তোমরা এক্ষুনি গিয়ে সিনেমাটা সিনেমা হলে দেখো, বিকজ এই সিনেমাটা পরে OTT-তে দেখবো, টিভিতে দেখবো, একটা যে আলাদা ফিলিং, যে একসাথে অনেকগুলো লোকে বসে দেখার একটা আনন্দ এবং একটা হলের একটা অ্যাটমসফিয়ারের আনন্দ নেওয়ার যে জন্য যে উপাদান সেগুলো আমার মনে হয় মিস করবে। তো আমি অবশ্যই রিভিউ করার আগে প্রত্যেককে বলবো যে এই সিনেমাটা তোমরা হলে গিয়ে দেখো। এটা কোনো রিজনাল, এটা কোনো ন্যাশনাল, এই যে একটা ব্যারিয়ার কোন একটা সিনেমার সেটা যে কিভাবে ভেঙে যেতে পারে এবং কিভাবে এত সুন্দর একটা সিনেমা বানানো পসিবল সেটা আমার মনে হয় SS রাজামৌলিকে দেখে শেখার আছে। এই সিনেমায় যদি আমি গল্প বলি, এই সিনেমার গল্প নিয়ে তেমন কিছু বলার নেই, যেটুকু ট্রেলারে দেখানো হয়েছিল সেটুকুই, আমি এর বেশি বললে পরেই সিনেমার স্পয়লার হয়ে যাবে এবং এত বড় সিনেমার 1% স্পয়লার দেওয়া আমার মনে হয় উচিত নয়। যে রাম এবং ভীম এই দুটো ক্যারেক্টারের এখানে গল্প এবং এই দুটো ক্যারেক্টারেরই এটা গল্প, কোনটা ফার্স্ট হাফে কোনটা সেকেন্ড হাফে, এর বেশি আর কিছুই নেই। কিন্তু যেটা আছে এই সিনেমায়, যেমন আমি প্রথমে বলা শুরু করেছিলাম যে সিনেমায় আছে স্টোরি টেলিং, এই স্টোরি টেলিংটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমি বারবার বলি যে একটা সিনেমা হচ্ছে একটা অডিও ভিজুয়াল মাধ্যম অফ ইট স্টোরি টেলিং, মানে আমি তো ওটা বইও না পড়ে আমি যখন একটা হলে দেখছি তখন যে আমার কাছে এফেক্টটা কাজে লাগায় বা যে জন্য আমরা সিনেমা দেখি সেটা হচ্ছে একটা গল্পকে আমরা বিভিন্ন উপাদান বিভিন্ন এলিমেন্টের মাধ্যমে দেখব। এবং প্রত্যেকটা জিনিস যদি খুব মাইনরিটলি দেখেন, যে লাইটের কথাই বলছিলাম আমি, সেখানে এই সিনেমায় থ্রু আউট এত সুন্দর লাইটিংয়ের ব্যবহার সেটা ওই শব্দটাকে জাস্টিফাই করে। ক্যামেরার যদি কথা বলতে হয় সেটা হচ্ছে অবশ্যই জানো সিনেমাটোগ্রাফির কথায় বা টোটাল ভিজুয়ালাইজেশনের কথায়, টোটাল গ্যাঞ্জামের কথায়, টোটাল ডিজাইনিং এর কথায়, টোটাল ক্রাফটের কথায়, তো সেটা একটা ওয়ার্ডকে জাস্টিফাই করে। এবং অ্যাকশন মানে শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্স নয়, তাদের প্রত্যেকটা চরিত্রের যে অ্যাকশন সেটাই সিনেমাটাকে জাস্টিফাই করে। সিনেমায় আমি এত ভালো জিনিস আছে যেটা আমার মনে হয় বললে পরে একটা হিউজ প্যারালাল একটা স্টোরি তৈরি হয়ে যাবে সিনেমাটা সম্পর্কে। তো আমি কিছু কিছু পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে চাই, যে অনেকদিন পর এমন একটা সিনেমা দেখলাম যে সিনেমাটা একটা ভিজুয়ালি ট্রিট তো অবশ্যই, এটা তো সবাই বলবে, কিন্তু যে সিনেমাটা না অনেক ইনার মিনিং আছে, অনেক ইনার এলিমেন্ট আছে, অনেক ইনার সাবস্টেন্স আছে, যেগুলো কিন্তু একটা সিনেমাকে একটা সিনেমা তৈরি করে। এখানে শুধুমাত্র যে দুর্দান্ত পারফরমেন্স আমি বলবো না, এখানে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি বলবো না, এখানে দুর্দান্ত ইমোশন নিয়ে খেলা হয়েছে। মানে শুধুমাত্র এটা যে একটা রিভেঞ্জ স্টোরি, শুধুমাত্র এটা একটা অ্যাকশন সিনেমা, শুধুমাত্র এটা ড্রামা সিনেমা নয়, এই সব কিছুর একটা সংমিশ্রণ। এবং তার থেকেও বড় কথা যে পয়েন্ট টু পয়েন্ট যেরকম একটা ইমোশন ড্রপ হয়েছে, তারপরেই সেটা বেড়েছে, কখনো কমেছে, এই যে টোটাল একটা একটা অ্যাটমসফিয়ার সেটি সিনেমায় আছে। এই সিনেমার অনেকগুলো হুক পয়েন্ট আছে, স্পেশালি এই সিনেমায় আমার মনে হয় মেনশন করা উচিত যে সিনেমায় যে এন্ট্রি সিকোয়েন্স গুলো দেখানো হয়েছে, সেটা রামের ক্ষেত্রে বলি বা ভীমের ক্ষেত্রে বলি, সেটা দারুণ, মানে এত সুন্দর এন্ট্রি আমার মনে হয় অনেক বছর পর দেখলাম। এবং যে এন্ট্রি গুলোতে কিন্তু দর্শক হাততালি দিয়েছে, লিটারেলি হাততালি দিয়েছে, এবং সেই যে একটা সিনেমা দেখার ফ্লেভার পুরো হল হাউসফুল, একটা সিট খালি নেই, মানে ইটস এ ওভারওয়েলম মানে এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা মনে হয় হলেই পসিবল। এই সিনেমার যদি আমি ইন্টারভেলের আগের পোর্শন বলি, একদম হুক পয়েন্ট দিয়ে ছাড়া হচ্ছে, যেটা একটা হিউজ এক্সপেকটেশন তৈরি করে। ক্লাইম্যাক্স একটা ডিফারেন্ট ওয়েতে অনেকগুলো জিনিসের সংমিশ্রণ, তো ক্লাইম্যাক্সটা অবশ্যই অনেকগুলো অনুভূতিকে একসাথে বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে, এবং যার ফলে সিনেমাটা একটা মাস্টারপিস তৈরি হয়। এবং এই সিনেমার আপনি যদি লেয়ারিং, ক্যারেক্টার লেয়ারিং এর কথা বলেন, যেভাবে তাদের চরিত্রগুলোকে লেখা হয়েছে, যেভাবে চরিত্রগুলোকে সাজানো হয়েছে, যেভাবে চরিত্রগুলোকে এস্টাবলিশ করা হয়েছে সেগুলো দেখার মতো, এবং যে সেট, যে মানে ভাবে সিনেমাটাকে দেখানো হয়েছে, যেভাবে আপনি বড় পর্দায় সিনেমাটাকে দেখছেন, এটাকেই বলা হয় যে একটা সিনেমা, এটা ইন্ডিয়ান সিনেমা, যেখানে একটা মাইথোলজিক্যাল ফ্লেভার আছে, যেখানে গান আছে, এবং গানগুলো খুব সুন্দর, খুব আইডেন্টিক্যাল, এগুলো কিন্তু স্টোরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হিউজ রোল প্লে করেছে। এবং টেকনিক্যালস নিয়ে যদি কথা হচ্ছে, অবশ্যই একটা জিনিস নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে BGM, মানে পুরো সিনেমাটাই একটা আলাদাই BGM। শুধুমাত্র আমি এন্ট্রির BGM বলছি না,
কোনো সিন ইনহ্যান্স করার জন্য, কোনো পার্টিকুলার ইমোশনাল সিন হোক, কোনো হ্যাপি মোমেন্ট হোক, বা সারাউন্ডিং যেসব সিনগুলো প্যারালেলি হচ্ছে সেগুলোকে দেখানোর জন্য বিজিএমটার একটা হিউজ রোল থাকে। এবং আমার মনে হয় যে পুরো সিনেমাটা একটা অডিও ভিজুয়াল মাধ্যম হওয়ার যে উপাদান সেটা ভিজুয়াল তো দিচ্ছি, তার সাথে সাথে মানে অডিও পার্টটা হিউজলি এখানে স্যাটিসফাইড করবে আপনাকে। বিজিএম গানগুলো অপূর্ব, এবং যদি ডাবিং এর কথা বলি হিন্দিতে সেটাও কিন্তু বেশ ভালো, থ্রু আউট সিনেমায় আমার বেশ ভালো লেগেছে। এবারে যদি আসি আমি অভিনয়ের কথায়, অভিনয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়। মানে এখানে খুব ছোট চরিত্রে আছে আলিয়া বা অজয়, কিন্তু তাদের কথা হচ্ছে যে তাদের চরিত্রগুলো এটুকু দরকার ছিল, মানে তাদের মানে তারা আছে বলেই যে একটা হিউজ তাদের ক্যারেক্টার থাকবে তেমন নয়, এই গল্পটার ভিত্তিতে তাদের যে চরিত্রটা সেটা কিন্তু রাখা হয়েছে, কোথাও গিয়ে তাদেরকে স্ট্রেচ করা হয়নি। আমি মনে হয়েছে আমার রাদার এটা মনে হয়েছে যে তাদেরকে যদি বেশি দেওয়া হতো সিনেমাটার আরো লেন্থ বাড়তো, একই তো 3 ঘন্টার উপর সিনেমা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকের একটা ড্রিম থাকে যে মানে SS রাজামৌলির সাথে কাজ করবো, তো সেই জায়গা থেকে আমার মনে হয় তারা কাজটা করেছে। হ্যাঁ অনেকে বলতে পারে এখানে হয়তো আলিয়াকে না নিয়ে, অজয় দেবগনকে না নিয়ে অন্য কাউকে নেওয়া যেত, নেওয়া তো অনেককেই যেতে পারতো বা নেওয়া যায়, কিন্তু কথা হচ্ছে যে এটাই তো সিনেমা যে আমি একটা হিউজ পরিসর দেখাচ্ছি, একটা হিউজ জিনিস দেখাচ্ছি। সেখানে আপনি ভাবুন যে একটা সিনেমায়, আমি ফর একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ওম শান্তি ওম সিনেমাটা ছিল, সেখানে যে লাস্টের যে গান হয় যেখানে প্রত্যেকটা সেলিব্রিটিকে এনে গানটাই নাচানো হয়, এর যুক্তি কি ছিল? ওই সিনেমাটা ওইখানে কয়েকজনকে দিয়েও করা যেতে পারতো, কিন্তু না, আমি লার্জার দেন লাইফ দেখাচ্ছি, আমি একটা হিউজ জিনিস দেখাচ্ছি। তো সেখানে আমার মনে হয় এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো দরকার, এই ধরনের চরিত্রায়ন গুলো দরকার, যে জন্য আমার মনে হয় এটা আমার কোনো আপত্তি নেই। এইবারে আসে আমি যদি যে সিনেমায় আমার কি কি জিনিস ভালো আরো হতে পারতো বলে যদি আমি বলি, দু একটা জিনিস খুব কম, মানে সেগুলো না বললেই নয়, জাস্ট একটু টাচ করে যাওয়া, যেটা আমার কোথাও কোথাও মনে হয়েছে যে কিছু কিছু সিন যখন আমি এস্টাবলিশ করছি সেটার পিছনে অনেকটা টাইম দিচ্ছি, আমি যদি সেখান থেকে কিছু টাইম কাট আউট করতে পারতাম তো এই যে 3 ঘন্টা 5-10 মিনিটের সিনেমা সেটা আরামসে 2 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আনা যেতে পারতো, এবং এই যে 20 মিনিটের একটা গ্যাপ তৈরি হয় এটা কিন্তু আরো এঙ্গেজিং হতে পারতো। এবং যখনই একটা কম্প্যাক্ট সিনেমা হয় তার মধ্যে একটা আলাদা মানে এনভায়রনমেন্টের জায়গা তৈরি হয়, সেটার মধ্যে আরো ইমোশনালি কানেক্ট হওয়া যায়, তো আমার মনে হয় সেই জায়গাটা করা যেতে পারতো। সেকেন্ড, যে ভিলেনদের কথা বলি বা অন্য পার্শ্ব চরিত্রের কথা বলি, সেখানে কিন্তু পার্শ্ব চরিত্রের অভিনয় আমার মনে হয় যে ঠিকঠাক যায়নি। রাজামৌলির সিনেমার মধ্যে আমি যদি বাহুবলীর সাথে কম্পেয়ার করি সিনেমাটাকে, বাহুবলীর আপনি যদি এমন কিছু কিছু চরিত্র দেখেন যে ফর এক্সাম্পল বলি যেখানে যুদ্ধ করতে যাচ্ছে সে পায়ে মনে আছে বেঁধে দিল একটা, ওরা নিচে চলে গেলো তারপরে মারলো, সেখানে যে মেয়েগুলো ছিল, যে লোকগুলো ছিল, তাদেরকে পরে অন্য জায়গাতেও দেখানো হয়েছে, তো তাদের ক্যারেক্টারগুলোর মধ্যেও একটা অ্যাক্টিং এর জায়গা ছিল, সেই চরিত্রগুলো সুন্দর গঠন ছিল, কিন্তু এই সিনেমায় সেইটুকু মিসিং। ব্যাস এই দুটো পয়েন্ট ছাড়া এই সিনেমায় আমার মনে হয় আর কিচ্ছু বলার জায়গা নেই। একটা দারুণ সিনেমা, একটা দারুণ ইন্ডিয়ান কালচারকে দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি অবশ্যই বলবো তোমরা গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখো, দেখে এসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এবং এই সেলিব্রেশনটা করতে তোমরা কতটা আগ্রহী। তো দেখে এসে জানানোর পর এটাও দেখ জানবে যে সবসময় ভালো জিনিস দেখবে, এবং প্রথমবার যে চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।